ভাইরাসের অস্তিত্ব পাওয়ার কথা নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়াও প্রথমবারের মতো ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও কয়েকটি দেশে। এদিকে চীনের বাইরে ভাইরাসটির সংক্রমণ তুলনামূলক কম হলেও বিশ্ব সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ যেন এক ভুতুরে নগরী। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনের হুবেই প্রদেশের এই উহান শহরেই এখন পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ এবং এতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। আর এই কারণেই গেল কয়েকদিনে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন শহরটির প্রায় ৫ কোটি বাসিন্দা। বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন, দোকানপাট আর শিক্ষা প্রতিষ্ঠানও। এর মধ্যে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মহামারী আকার ধারণ করা এই ভাইরাসটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশটির মূল ভূখণ্ডের প্রতিটি অঞ্চলে। বুধবার একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ২,০০০, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। সবশেষ জাপানে উহান ফেরত ৩ জন, হংকংয়ে 2 জন এবং ফ্রান্সে নতুন করে আরও 1 জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। প্রথমবারের মতো ফিনল্যান্ডেও 1 জনের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। তবে এত কিছুর পরও ভাইরাস মোকাবিলায় চীনা সরকারের নেয়া নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত চীনের বাইরে করোনা ভাইরাস সংক্রমণের হার তুলনামূলক কম হলেও সামনের দিনগুলোতে এটি ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা তাদের। ভাইরাসটি এখনো পুরোপুরি সক্রিয় রয়েছে, তবে এখনো এটি চীন থেকেই ছড়াচ্ছে। আমাদের জরুরি কর্মসূচি বিষয়ক কমিটিকে সক্রিয় করা হয়েছে, তারা এর সংক্রমণ সংক্রান্ত সবশেষ তথ্য সংগ্রহ করছে। চীনের বাইরে এটির সংক্রমণের হার কম হওয়ায় জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ চীনের সঙ্গে ফ্লাইট পরিচালনা বন্ধ করলেও বিশেষ বিমানে করে নিজ নাগরিকদের চীন থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান সহ কয়েকটি দেশ। প্রাথমিকভাবে ফিরিয়ে আনা মার্কিন নাগরিকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার দপ্তর। এছাড়াও ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে দ্রুতগতির রেলপথ বন্ধ করে দিয়েছে হংকং প্রশাসন। অন্য কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়।